হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালোই আছি। তো ভেবেছিলাম ইউটিউবে একটা নিজের জায়গা করব, সকলেই করে, সকলেই যেরকম গাড়ি বাড়ি করে। আমার গাড়ি বাড়ির শখ কোনোদিনই ছিল না। তো আমার শখ ছিল সবার ভালোবাসা পাবো, সবার মনে জায়গা করব, আর তার জন্য ইউটিউবে আসা। তো আমার মনে হয় সেটা আর হবে না, কারণ ভিউয়ার্স এত পরিমাণে কম হচ্ছে যে আর মানে হয়তো ভিডিও আর ছাড়া হবে না। তো সকাল সকাল এখনও এসি বন্ধ করিনি, এই বন্ধ করব। বন্ধ করে বিছানাটা গুছিয়ে নেব, কারণ জানলা দরজা না খুলে বিছানা একদম ঝাঁটানো যায় না, এসিতে ধুলো লেগে যায়। তো সবার ফার্স্টে তার জন্য হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। প্রতিদিন যেমন করি তেমনই একদম বিছানা সমস্ত জিনিসগুলো বক্স খাটের ভেতরে রেখে দেব। তো দুপাশে দুটো রাখি, একদিকে বালিশ কোলবালিশ রাখি, আর একদিকে হচ্ছে তোমার কম্বলটা রাখি, কারণ মাঝরাতের দিকে এসি চলে তো ঠান্ডা লাগে, তার জন্য কম্বলটাকে এই পাশে রেখে দিই। তো সব কিছু এইভাবে গুছিয়ে নেব। আর যেহেতু দুষ্টু রয়েছে, তো বোন আর মা এসেছিল, দুষ্টুকে আমার কাছে রেখে গেছে, তো দুষ্টু কিছুদিন আমার কাছে থাকবে। তো আজকে বিকেলে এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাব, কার সাথে দেখা করতে যাব, তাই নিয়ে আজকের ব্লগটা। তো আর বিছানাটাই ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝেড়ে না হয়ে গেলে চাদরটাকে গুছিয়ে নেব। চাদরটা একদম তোষকের তলায় ঢুকিয়ে দিই, তাহলে না বিছানার চাদরটা একদম টান টান থাকে। ওর ওপর লাফানো ঝাপানো যাই হোক না কেন, চাদরটা একদম টান টান থাকে, কিচ্ছু হয় না। তারপরে পাশের ঘরে চলে যাব, আর একটা যেহেতু ঘর আছে ওই ঘরে কেউ থাকে না, তবু জানলা দরজা খুলে বিছানাটা গুছিয়ে রাখতে হয়, ঘরদোরগুলো গুছিয়ে রাখতে হয়। তো তোমাদের সাথে আজকে আমি আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন কী করে করি সেটাও শেয়ার করব। তো সপ্তাহে একদিন আমি খাট বলো, ড্রেসিং টেবিল বলো, কর্নারগুলো সমস্ত মুছি, খাটের যে ইগুলো থাকে, ডিজাইনগুলো থাকে, সেইগুলো মুছি। তো মানে কাজগুলো গুছিয়ে রাখি, কারণ হট করে লোকজন আসলেও কাজের চাপ বেশি পড়ে না, রান্নাবান্না করতে করতেই সময় চলে যায়। তো এই কাজগুলো গুছিয়ে রাখলে কি হয়, লোকজন আসলে অসুবিধা হয় না, আমার ঘর দোর সবসময় গোছানোই থাকে। তো তারপর চলে যাব ড্রেসিং টেবিলটা গোছাতে। প্রথমে ড্রেসিং টেবিল থেকে সমস্ত জিনিসগুলো নামিয়ে নেব। নামিয়ে যেগুলো প্রয়োজন প্রতিদিন লাগে সেই জিনিসগুলোকে এই এই টেটার ওপরে রেখে দেব। আর এগুলো সবসময় লাগে, পাউডার জানো, ফাউন্ডেশন, যেটা হটনট বাজার টাজারে গেলে লাগে, আর মানে পারফিউম তো লাগেই এই গরমে, গরমে পারফিউম ছাড়া একদমই চলে না। প্রতিদিনের যা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি সেগুলো সবসময় ড্রেসিং টেবিলেই রাখি, কারণ চট জলদি ড্রেসিং টেবিল থেকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো ওর জন্য ড্রেসিং টেবিলে যা প্রয়োজনীয় জিনিস সমস্তগুলো রেখে দেব। দেওয়ার পর ড্রেসিং টেবিলের কভারগুলো পেতে নেব। তো আর হ্যাঁ, যেটা বলছিলাম, যে টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হলো যে আমি ভেবেছিলাম যে ইউটিউবে জায়গা করাটা হয়তো অনেক সহজ, খুব ইজি, এটা কোনো ব্যাপারই না, ভিউয়ার্স পাওয়া তো কোনো ব্যাপারই না, ভালো ভালো ভিডিও পেলে হয়তো ভিউয়ার্স এমনি হবে। কিন্তু না, ভিউয়ার্স পাওয়াটাও খুব টাফ, তার সব থেকে বড়ো বেশি টাফ যেটা, যেটা সাবস্ক্রাইবার পাওয়া, মানে লং ভিডিও ছেড়ে এখন সাবস্ক্রাইব পাওয়া খুব টাফ। তো জানি না কতদিন ভিডিও করতে পারবো, এরকম মানে একটা নেগেটিভিটি চলে এসেছে মনের মধ্যে যে কি ছাড়বো, ভিউয়ার্সই তো হবে না, কিছুই তো হবে না, মানে চ্যানেল মনিটাইজেশন অন হবে না, আর মনিটাইজেশন অন না হলে মানুষের কাছে পৌঁছবে না ভিডিওগুলো। তো এই চিন্তা করে দিনের পর দিন মানে আর ভিডিও করতে মানে হাল ছেড়ে দিই, আবার হাল ধরছি, এরকম ব্যাপার। তো আরেকটা যেটা কিছু বলার আছে আমাদের, যারা আমাকে মানে বারবার বলছো যে আমার ফ্যামিলিতে আসো, আমিও তোমাদের তোমার ফ্যামিলিতে আসবো, বা প্লিজ আমাকে সাপোর্ট করো, তাদেরকে বলছি দেখো এরকম মানে এরকমভাবে কিছু কমেন্টস করো না, আমার এই চ্যানেল থেকে তো তোমাদেরকে সাপোর্ট করা সম্ভব না, তো আমার অন্য ফোন থেকে আমি
তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। আর যারা আমাকে এরকম মেসেজ করেছো তারা প্লিজ আর এরকম মেসেজ করো না। তো তোমরা আমার ফ্যামিলিতে আসতে চাইলে অবশ্যই আসতেই পারো, কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমার ফ্যামিলিতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো তাদেরকে প্লিজ আমি রিকোয়েস্ট করব এরকম কমেন্টস করা বন্ধ করো। তো আর যারা বলছো সাপোর্ট করার কথা, আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করব, তবে এই ফোন থেকে না, অন্য ফোন থেকে। তো আমার মোটামুটি ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট। তো ড্রেসিং টেবিল হয়ে গেছে গোছানো, এই দাও সামনে ময়েশ্চারাইজার ক্লিপ আর পাউডার ফাউন্ডেশন আর হচ্ছে এ পারফিউম, এই তিনটে জিনিস যেটা আমার বিশেষ প্রয়োজন সামনে থাকে, আর চিরুনি। তো এরপর ঘর দোয়ার গুছিয়ে রান্নাবান্না মানে রান্নাবান্না করতে রান্নাঘরে চলে এলাম। তো আজকে রান্না হচ্ছে গলদা চিংড়ি, আর গলদা চিংড়ি একটু কষা করব, কারণ আমার হাজব্যান্ডের অ্যালার্জি আছে। তো অ্যালার্জির জন্য ও চিংড়ি মাছ খায় না, আর শ্বশুর খায় একদম অল্প। তো একটু কষা কষাই করব, তারপরে ও রান্না করবে, ও আজকে রান্না করবে চিলি চিকেন। তো এই দেখো ওর রান্নাটা বসিয়ে দিয়েছে, ও সবসময় না খালি গায়ে থাকে, যার জন্য ওকে ভিডিওতে নিতেও পারি না। কেমন একটা লাগে না খালি গায়ে থাকলে ভিডিওর মধ্যে নিতে, তো একটু জামাকাপড় পরে থাকলে কি হয় বেশ সুবিধা হয় মানে ভিডিওতে নিতে, কেমন একটা লাগে তার জন্য। যাই হোক, তো এই যে পেঁয়াজ পেস্ট করে রেখেছে, আদা কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে আর তোমার হচ্ছে ক্যাপসিকাম কিউব কিউব করে কাটা আছে। তো এই ও হচ্ছে চিলি চিকেনটা রান্না করবে, রান্না করলে মোটামুটি রান্না আমাদের কমপ্লিট। তো রান্না কমপ্লিট করে তো তোমাদের আগেই বলেছি যে আজকে একটা বিকেলবেলা এক জায়গায় ঘুরতে যাব, তার আগে তামিয়া দুষ্টু যাব ঘুরতে, তার আগে ও রান্না করছে আমি গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। তো এরপর দুষ্টু আর দুষ্টুর মেশো দুজনে যাচ্ছে বাজারে আইসক্রিম আনতে, আর যেহেতু আমি ভিডিও করছি এটা দেখে ওরা হচ্ছে এরকমভাবে আমাদের মানে ক্যামেরার সামনে এরকমভাবে লাফালো, আর এ দেখো জিভ ভেঙিয়েও দিল। তো ওরা বাজার থেকে নিয়ে এসেছিলো কেক, আর এই চিকেনের এই আইটেমটা, এটা হচ্ছে চিকেনের একটা আইটেম। তো আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে আবার বিকেলবেলা তোমাদের সাথে আসছি দেখা করতে। তো চলো, তো চলে এসেছি আমি বান্ধবীর বাড়িতে আমার। তো এসে আমি আর দুষ্টু তো বান্ধবীর বাড়িতে চলে এসেছি, আর এই যে বান্ধবীর বেডরুমে বসে আছি, আর ওর হাজবেন্ড আর ওর ছবি। তো ওর বাড়িতে এসে যেটা আমার ভীষণ ভালো লাগলো, ও খুব ভালো ভালো হাতের কাজ জানে। তো বোতলের ডিজাইন করেছে বিভিন্ন রকমের, তাছাড়া বিভিন্ন ওয়াল পেন্টিং করেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই একটু। দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে বোতলের গায়ে। খুব সুন্দর সুন্দর মানে ওর হাতের কাজও খুব সুন্দর। আর এই যে এই গিফটটা, ওই এই গিফটটা ওর বার্থডে মানে হাজব্যান্ডের বার্থডেকে হাজব্যান্ডকে গিফট করেছে নিজের হাতে বানিয়ে। আর এই হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছ ওর, এটা ও নিজের হাতে করা। তাছাড়া ও না খুব সুন্দর ওয়াল পেন্টিং করেছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর ওর ঘরের এই ওয়াল পেন্টিংটা, যেটা আমার ভীষণ ভীষণ সত্যিই খুব সুন্দর লেগেছে। তো আমার সাথে আমার বান্ধবীর বাড়ি ঘুরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই শোকেসের গায়ে ডিজাইনটা যে ও, সেটাও নিজের হাতেই করেছে, এই প্রিন্টিংগুলো সব ওর নিজের হাতেই করা। তো ওনার ডিজাইনটাও ও নিজেই করেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও, আর প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।